আজ আমরা নবম শ্রেণীর গণিত প্রকাশ বইটি থেকে একটি অধ্যায়ের অঙ্কের সমাধান কিভাবে করা যায় তা বুঝে শেখার চেষ্টা করব। আমরা যে অধ্যায়ের অঙ্ক আজ বুঝে শেখার চেষ্টা করব সেটা হলো বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি নিয়ে এর আগে আমার কয়েকটি ভিডিও বেরিয়ে গেছে। যেসব ছাত্রছাত্রীরা আমার আগের ভিডিওগুলো এখনও দেখনি তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নিয়ে এই অঙ্কটা বোঝার চেষ্টা করবে, তাহলে তোমাদের অঙ্ক বুঝতে আরও সুবিধা হবে। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবে, যাতে আমার পরের ভিডিওগুলোর খবর তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাহলে শুরু করা যাক। যেসব ছাত্রছাত্রীরা আমার এই ভিডিওটা দেখছো তাদের বলবো, প্রথমে তোমরা তোমাদের অঙ্ক বইটা খুলে নাও। আজ আমরা কোষে দেখি ১৬-র ৭-এর অঙ্কের সমাধান কিভাবে করা যায় সেটা বুঝে শেখার চেষ্টা করব। আমি প্রথমে অঙ্কটা পড়ছি, তোমরাও আমার সাথে বইটা দেখো। একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর ৭৫ সেন্টিমিটার হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। প্রশ্নটা আমি বারবার বলেছি, কয়েকবার পড়বে, এর মানেটা বুঝবে, কি কি দেওয়া আছে, কি নির্ণয় করতে হবে সেটা আগে মনে মনে সাজিয়ে নেবে। এখানে বলছে একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর ৭৫ সেন্টিমিটার। পরিধি কত বলে দেয়নি, ব্যাসের দৈর্ঘ্য কত সেটাও বলে দেয়নি, কিন্তু তাদের অন্তর মানে বিয়োগফলটা বলে দিয়েছে। ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। নির্ণয় করতে হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য, আমাদের দেওয়া আছে পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্যের অন্তর। তো আমরা যে চাকাটার ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করব সেটার আগে একটা ছবি এঁকে মানেটা আরেকটু ভালো করে বুঝে নিই। আমরা করছি ৭-এর অঙ্কটা। প্রথমে ছবিটা আঁকি। একটা চাকার, এই হলো চাকা, যে চাকাটা কথা ওরা বলেছে সেই চাকাটার ছবিটা হলো এরকম। এর ব্যাস, এইটা হলো ব্যাস। আমরা জানি যে চাকাটার পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্যের অন্তর ৭৫ সেন্টিমিটার, সেই চাকাটার ব্যাসার্ধকে আমরা ধরে নিচ্ছি আর। পরিধি বলতে কোনটা বোঝায় আমি আগে বুঝিয়েছি, এই হলো এর পরিধি, এই হলো এর ব্যাস। তাহলে আমাদের যে চাকার পরিধি এবং ব্যাসের অন্তর দেওয়া আছে সেই চাকাটার ব্যাসার্ধকে ধরে নিলাম আর সেন্টিমিটার, আর সেন্টিমিটার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা লিখে করব, লিখি, মনে করি চাকাটির ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। সুতরাং যদি ব্যাসার্ধ আর সেন্টিমিটার হয় কোনো চাকার, সুতরাং ওই চাকাটির পরিধি কত হবে? সূত্র আছে সবাই জানো, 2πr সেন্টিমিটার। ওই চাকাটির ব্যাস কত হবে? ব্যাস মানে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি হবে? 2×r = 2r সেন্টিমিটার। যে চাকাটার পরিধি আর ব্যাসের অন্তর প্রশ্নে দিয়ে দিয়েছে আমি সেই চাকাটার ব্যাসার্ধকে ধরে নিলাম আর সেন্টিমিটার, তাহলে সেই চাকাটার পরিধি হলো 2πr সেন্টিমিটার, সেই চাকাটার ব্যাস হলো 2r সেন্টিমিটার। তাহলে এবারে আমরা যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, না পরিধি ও ব্যাসের অন্তর, পরিধি ও ব্যাসের অন্তর, অন্তর মানে বিয়োগফল। পরিধি কোনটা? এইটা, লিখি 2πr। ব্যাস কোনটা? এইটা, লিখি 2r।
তার বিয়োগফল এত সেন্টিমিটার। চাকাটার পরিধি এবং ব্যাসের অন্তর, আমরা ব্যাসার্ধ ধরে আমরা পরিধি আর ব্যাসের অন্তর বার করলাম এবং সেটা বেরোলো 2πr-2r সেন্টিমিটার। প্রশ্নে সেই পরিধি আর ওই চাকাটার এই পরিধি আর ব্যাসের অন্তরটা বলে দিয়েছে 75 সেন্টিমিটার। তাহলে এটাও যা, কেন ওই চাকাটাকেই তো ধরেছি, ওই চাকার ব্যাসার্ধই তো ধরলাম 8 সেন্টিমিটার। তাহলে ওই চাকা ধরে নিয়ে যে পরিধি আর ব্যাসের অন্তর বেরোলো, ওই চাকার পরিধি আর ব্যাসের অন্তর যেটা দেওয়া আছে সেটা একই জিনিস, তারা তারা দুজনেই সমান। তাহলে এখানে আমি আগেও অঙ্ক করেছি, বুঝেছো নিশ্চয়ই, প্রশ্নানুসারে 2πr-2r = 75। বোঝা গেল ব্যাপারটা? এরপরে কি করব, এখান থেকে আর কমন নেব, তাহলে 2π-2 = 75। আর কমন থাকলো 2 × π, এর মান তোমরা জানো 22/7, -2 = 75। এখানে কি হবে, একটু সরল করতে হবে, আমরা সরলটা করি, 22 দিয়ে গুণ করলে হয় 44, তলায় 7 - 2 = 75। এটা বিয়োগ করতে হবে, এর তলায় একটা এক মনে মনে ভেবে নিই যে এক আছে। তাহলে বিয়োগটা কীভাবে হবে, ভগ্নাংশের বিয়োগ তোমরা জানো যে এইটা লসাগু করতে হবে, 7 আর 1-এর লসাগু হলো 7, 7 দিয়ে 7-কে ভাগ করো, ভাগফল হলো 1, 1 দিয়ে 44-কে গুণ করো, এটা হলো 44, 1 দিয়ে 7-কে ভাগ করো, ভাগফল হলো 7, 7 দিয়ে 2-কে গুণ করো, এটা হলো 14। ভগ্নাংশের বিয়োগ এইভাবে করতে হয় নিশ্চয়ই তোমরা জানো, তাহলে এই বিয়োগটা করলাম, এখান থেকে কি বেরোলো, বেরোলো আর গুণ, এটা বিয়োগ করলে হয় 30/7 = 75। এবার সমাধান কিভাবে করতে হয়, এখানে কোনাকুনি গুণ করতে হয়, এর তলায় একটা এক ভেবে নাও, এটা লিখতে হবে না, বোঝার সুবিধার জন্য এটা আমি লিখছি। তাহলে কোনাকুনি গুণ করলে হয় r × 30, মানে r × 30-এর সঙ্গে 1-এর গুণ করলাম, 75 × 7, 75-এর সঙ্গে 7-এর গুণ করলাম, এখান থেকে r এর সঙ্গে 30 গুণ আছে, এই 30টা ওপারে নিলে কি হয়, ভাগ হয়ে যায়, তাহলে r = 75 × 7/30। একটা কাটাকাটি হবে বুঝতে পারছি, কাটি, 5 দিয়ে কাটলে 5, 6, 30, এটা 5 দিয়ে কাটলে 15, এটা 3 দিয়ে কাটলে 2, এটা 3 দিয়ে কাটলে 5, তাহলে কত বেরোলো, r = 35/2, বা এটাকে ভাগ করে দিলে কি হবে, ভাগটা এখানে পাশে দেখিয়ে দিচ্ছি, 2 × 1 = 2, 1 = 5, 7 × 2 = 14, 1 দশমিক দাও একটা শূন্য, 5 × 2 = 10, তাহলে কত হলো, 17.5। প্রশ্নে বলেছি, দেখো প্রশ্নের দিকে তাকিয়ে দেখো, ওই চাকার ব্যাসার্ধ কত, আমি আর কাকে ধরেছিলাম, আমি আর ধরেছিলাম ওই চাকার ব্যাসার্ধ, আমার এখানে কি বেরোলো, আর এর মান বেরিয়ে গেল, আর এর মান কত বেরোলো, 17.5। সুতরাং চাকাটির ব্যাসার্ধ সমান 17.5 একক হচ্ছে সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ, আমি আরেকবার ছোট করে অঙ্কটা বলে দিই। প্রশ্নে বলেছে একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75 সেন্টিমিটার, ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি, ব্যাস যে চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে বলেছে, আমরা ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিলাম আর সেন্টিমিটার, তাহলে আমরা কি বার করছি, চাকার পরিধি বার করলাম, কেন আর সেন্টিমিটার ব্যাসার্ধ হলে আমাদের কাছে সূত্র আছে, পরিধি = 2πr একক, এখানে 8 সেন্টিমিটার ধরেছি, তাহলে পরিধি হবে 2πr সেন্টিমিটার। অঙ্কের দিকে তাকাও, পরিধি লিখেছি দেখো 2πr সেন্টিমিটার, ওই চাকার ব্যাস লিখেছি দেখো, ব্যাস মানে কি, ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ, ব্যাসার্ধের দ্বিগুণ হয় ব্যাস, তাই ব্যাস লিখলাম এইটা। এদের অন্তর, পরিধি ও ব্যাসের অন্তর
এই যে চাকাটার ব্যাসার্ধ আর ধরেছি সেটা দিয়ে হয় 2πr-2r সেন্টিমিটার। আমরা যে চাকাটার পরিধি ব্যাসের অন্তর ওরা দিয়ে দিয়েছে, প্রশ্নে দিয়ে দিয়েছে, আমরা সেই চাকাটারই ব্যাসার্ধ আর ধরে এইটা বার করলাম। তাহলে এইটাও যা, প্রশ্নে যেটা দেওয়া আছে ওই অন্তরটাও তাই, এরা দুজনেই সমান। এখান থেকে সমান করে দিলাম দুটোকে, সমান করে দিয়ে আমরা সমাধান করলাম। এখান থেকে আটটা কমন নিলাম, পাইয়ের মান বসালাম, এটা বিয়োগ করলাম, এখানে বিয়োগ করার পরে সমাধান করে আর এর মান বার করে নিলাম এবং বেরোলো আমাদের 17.5 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। আমি আবার বলি, যারা আমার ভিডিও দেখছো তারা বাড়িতে অঙ্ক নিজে মেলাতে চেষ্টা করবে। আমি মাঝে মাঝে কিছু অঙ্ক তোমাদের দিচ্ছি বুঝিয়ে, তোমরা যদি মিলিয়ে আমাকে জানাও যে আমরা নিজেরা বাড়িতে অঙ্ক মেলাতে পারছি, আমি সব থেকে খুশি হব। এ কথাটাই আমি বারবার তোমাদের বলেছি। তাহলে আজ এই পর্যন্ত থাক।